নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন এবং খুশিতে আছেন। প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিতি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে করোনার সময় পোস্ট অফিস ডোর টু ডোর অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন স্বল্প সঞ্চয়ের অ্যাকাউন্টগুলো খোলা যাচ্ছিল, যেমন PPF, NSC, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, RD, এইসব অ্যাকাউন্টগুলো সব বাড়িতে বাড়িতে গিয়ে ওরা খোলাচ্ছিল, অর্থাৎ খাতা ওপেন করাচ্ছিল। কিন্তু এখন পোস্ট অফিসের এই PPF অ্যাকাউন্টে আপনি অনলাইনে টাকা জমা করতে পারবেন। সেটা কীভাবে আমি ভিডিওতে বলবো, জানতে পারবেন যে কীভাবে আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে PPF-এ অর্থাৎ পোস্ট অফিসের PPF অ্যাকাউন্টে টাকা জমা করবেন। এবং সেই সঙ্গে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আপনি যদি 100 টাকা করে জমা দেন তাহলে আপনি ম্যাচুরিটির পর 11 লক্ষ টাকা পাবেন। সেটা কীভাবে সেটা জানার জন্য আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলিকে একটু লাইক ও শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই খবরটি জানতে পারে। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতি অনলাইনকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং আপনারা এর লাভ উঠাতে পারেন। PPF অ্যাকাউন্ট, আপনারা জানেন যে PPF অ্যাকাউন্টে যদি আপনার খাতা থাকে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন, এবং এখানটায় আপনি সম্পূর্ণ জমাটি অর্থাৎ যে জমা দেবেন টাকাটি ওটা আপনি RCC ধারায় ট্যাক্স ছাড়ও পাবেন। তো পোস্ট অফিসও PPF অ্যাকাউন্টের সুবিধা দেয়, সাধারণ ডাক পরিষেবার পাশাপাশি এরা স্বল্প সঞ্চয় প্রকল্প যেমন দেয়, বিমা পরিষেবাও দিয়ে থাকে। বর্তমানে পোস্ট অফিসের মোট 9টি স্বল্প সঞ্চয় প্রকল্প চলবে। এই 9টি স্বল্প সঞ্চয় প্রকল্প কী কী সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই, আশা করি আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সম্বন্ধে ধারণা চলে আসবে। এবং এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো মানুষের মধ্যে খুবই কিন্তু জনপ্রিয়, কারণ এখানটায় সুবিধা রেখি এই যে পোস্ট অফিসের যে সমস্ত সঞ্চয়ে ব্যাক আপ থাকে কেন্দ্র সরকার, অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে যেহেতু অর্থমন্ত্রকের আন্ডারে যেহেতু এটা চলে, সুতরাং মানুষের ভয়ও নেই, আমানতের নিরাপত্তাও থাকবে, সংশয়ের কোনো অবকাশ নেই। PPF অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনি নিয়ে অ্যাকাউন্টে অর্থাৎ পোস্ট অফিসে চলে যেতে পারেন, সেখানটাই আপনাকে খুলে দেবে। অর্থাৎ আপনাকে আর ব্যাংকে যেতে হবে না, আপনি শুধু পোস্ট অফিসে গিয়েই কিন্তু PPF-এর অ্যাকাউন্টে খুলতে পারেন, অথবা আপনি বাড়িতে চাইলে ওদের একটা নির্দিষ্ট ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করলে আপনাকে বাড়িতে এসে ওরা অ্যাকাউন্ট খুলে নিয়ে যাবে, কিন্তু তার জন্য একটা চার্জ নেবে। তো এই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে সর্বনিম্ন 500 টাকা দিতে হবে এবং সর্বোচ্চ 70,000 টাকা দিতে হবে, কিন্তু বছরে আপনি এটাই জমা করতে পারবেন 1.5 লক্ষ টাকা। এবং সেই সঙ্গে বছরে সর্বনিম্ন আপনাকে 500 টাকা জমা করতেই হবে, নাহলে কিন্তু আপনার ফাইন যাবে পরের বছর 50 টাকা এক্সট্রা। এই হচ্ছে PPF অ্যাকাউন্টের শর্টে। PPF অ্যাকাউন্ট সম্বন্ধেও আমার অনেকগুলো ভিডিও আছে, যদি আপনারা দেখতে চান ওটা দেখতে পারেন। এবারে আসি যে অনলাইনে আপনি কীভাবে পেমেন্ট করবেন। আপনারা জানেন যে পোস্ট অফিস এর আগে IPBB অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বলে একটা অ্যাপ ছেড়েছিল, ওই অ্যাপে আপনি গিয়ে আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট খুলবেন। ওখানে আপনার যে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওটা লিঙ্ক করিয়ে নেবেন, তারপরে সমস্ত কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না, প্রাথমিকভাবে আপনি ওটা লিঙ্ক করানোর পরে 1 বছর পর্যন্ত আপনি কাজ করাতে পারবেন। সেই সঙ্গে এখান থেকে আপনি রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সব কিছু আপনি দেখতে পাবেন এবং জমাও করতে পারবেন। সেই সঙ্গে আমি বলে রাখি যে পোস্ট অফিসের একটা নতুন অ্যাপ দিয়েছে ডাকপে, ওখানটায় গিয়েও আপনি এই কাজগুলো কিছু কিছু করতে পারবেন। যদিও ডাকপে এটা নতুন, তাই এটা আরও আপডেট হবে ভবিষ্যতে, তখন আপনি এখানটায় আরও সুযোগগুলো পাবেন। তো আপাতত আপনি IPBB-র মাধ্যমে PPF অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। তো IPBB-র অ্যাকাউন্টে আগে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে হবে, কারণ ওটা যদি টাকা থাকে, টাকা থাকলে তো আর ওখান থেকে কোনো সমস্যা নেই, যদি টাকা থাকে IPBB-তে টাকা ট্রান্সফার করতে হবে না। IPBB বলতে আরেকবার বলছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এর একটা অ্যাপ আছে। এইবারে আপনি কী করবেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাপটা ওপেন করবেন, দেওয়ার পরে ওখানে MPIN দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখুন এখানটায় আপনি MPIN দেবেন, আপনার 4 সংখ্যার যে MPIN-টা থাকবে, MPIN দেওয়ার পরে আপনি লগ ইন করুন। লগ ইন করার পরে দেখবেন
এইরকম একটা পেজ আসবে, আপনার উপরে নাম দেখাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, ব্যালেন্স দেখাবে। দেখুন প্রথমে আছে ভিউ, স্টেটমেন্ট, সেন্ট মানি, পে বিলস, সার্ভিস। সেন্ট মানিতে ক্লিক করবেন, দেখুন এখানে যেটা লাল রঙে যেটা ব্লিঙ্ক হচ্ছে ওর মধ্যে যেটা আসছে সেন্ট মানি। তো সেন্ট মানিতে ক্লিক করার পরে এবারে যে অপশানটা আসবে নিচের দিকে, প্রথমে আসবে ফান্ড ট্রান্সফার, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান, ম্যানেজ বেনিফিশিয়ারি, পিওবি, এরকম বিভিন্ন অপশানগুলো আসবে। লাস্টে দেখবেন ডিওপি প্রোডাক্টস, তো এখানে ক্লিক করবেন। ডিওপি প্রোডাক্টসে ক্লিক করার পরে এবারে দেখুন এখানটায় কয়েকটা অপশান আসবে, রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ও লোন এগেনস্ট রেকারিং ডিপোজিট। তো আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে ক্লিক করবেন, যেটা দেখাচ্ছে যে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, পিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ডিওপি অ্যাকাউন্ট কাস্টমার আইডি দেবেন, অর্থাৎ আপনার যে পিপিএফ অ্যাকাউন্টটা আছে পোস্ট অফিসে সেটা দেবেন, এবং ডিওপি অর্থাৎ যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার দুটো আপনাকে দিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউ করবেন। এরপরে বাকিটা আমি দেখাতে পারছি না, কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, আমার ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট আছে। তো আপনাদেরকে আমি এখান থেকে বলতে পারি যে আপনি এখানটায় অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এরপরে ডিওপি কাস্টমার আইডি দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার অ্যামাউন্ট দেখাবে এবং অ্যামাউন্ট দিয়ে আপনি জাস্ট পে করে দিলেই আপনার টাকা কিন্তু জমা পড়ে যাবে। এবারে আসছি যে আলোচনাটা, কীভাবে আপনি টাকা জমা করলে কী রিটার্ন পাবেন। যদি আপনি 15,000 টাকার কাছাকাছি জমা করেন তাহলে কিন্তু 1,50,000 টাকার উপরে কিন্তু জমা হয়ে যায়। কিন্তু এটুকু জানবেন 1,50,000 টাকা আপনি জমা করতে পারবেন, আর এই 1,50,000 টাকা জমা করতে হলে আপনাকে প্রায় 12,500 টাকার কাছাকাছি জমা করতে হবে বা একটু বেশি। তো 12,000 টাকার উপরে যদি আপনি জমা করেন তাহলে আপনি বছরে জমা করবেন 1,50,000 টাকা, আর এই সঞ্চয় যদি আপনি 15 বছর করেন তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 22,50,000 টাকা। এর সুদের হার যদি 7.6 হয় তাহলে আপনি 15 বছর পরে মোট সুদ সহ পাবেন 46,75,000 টাকা, অর্থাৎ আপনি শুধু সুদ পাবেন 24,35,000 টাকা। এটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে আসবে। তাহলে সুদটা কিন্তু অনেকখানি হয়ে যাচ্ছে, 24,35,000 টাকা আপনি জমা দেবেন 22,50,000 টাকা। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি এককালীন না দিতে পারেন, দিনে প্রতিদিনে যদি জমা করতে চান তাহলে 150 টাকা যদি প্রতিদিন জমা দেন 15 বছরে আপনার সঞ্চয় দাঁড়াবে 8,10,000 টাকা। এর উপর 7.6% হারে যদি সুদ পান তাহলে আপনি সুদ পাবেন 8,73,000 টাকা, আর সুদ মিলিয়ে এবং আসল সহ 16,83,000 টাকা আপনি পাবেন। এটাও কিন্তু অনেকখানি। এছাড়া যদি আপনি 100 টাকা করে জমা করেন প্রতিদিন তাহলে বছরে আপনার জমা পড়বে 35,000 টাকা, আর এই টাকাটি আপনি 15 বছর ধরে জমা দিতে থাকেন তাহলে আপনার মোট টাকার সংখ্যা দাঁড়াবে, অর্থাৎ সরি টাকার পরিমাণ দাঁড়াবে 5,40,000 টাকা, আর এর উপরে 15 বছরের সুদ ও আসলে মিলিয়ে আপনার টাকার পরিমাণ দাঁড়াবে 11,22,000 টাকা। তো এইখান থেকেই কিন্তু লাখপতি হওয়া যাচ্ছে খুব সহজে। তবে হ্যাঁ, এখানটায় যে সুদের হার এবং যে সুদ আসল যে অ্যামাউন্টগুলো হয়তো হেরফের হতে পারে, কারণ সুদের হার তো অবশ্যই চেঞ্জ হচ্ছে 3 মাস ছাড়া ছাড়া, এবং যে অ্যামাউন্টগুলো দেখাচ্ছি এই অ্যামাউন্টগুলো কিন্তু ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। সুদের হার চেঞ্জ হওয়া মানে অ্যামাউন্টও চেঞ্জ হবে। তো এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা রাখলে কতটা আপনি লাভ পেতে পারেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটি আমার মূল উদ্দেশ্য এই যে আপনাদেরকেও সঞ্চয়ে উৎসাহিত করা, কারণ অনেকের টাকা প্রচুর থাকে কিন্তু ভবিষ্যতে চিন্তা করে না, কারণ তারা জানে যে আমি ইনকাম করছি আমার সমস্যা নেই। কিন্তু আমার ব্যক্তিগত মত বলে অবশ্যই সঞ্চয় করার দরকার আছে, এবং সেটা যদি আপনি দিক চিনতে না চান সরকারি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করুন, সেটা পোস্ট অফিস হতে পারে, সরকারি ব্যাংক হতে পারে। তো পোস্ট অফিসে হলে কিন্তু অনেকগুলো প্রকল্প থাকছে, সেখানে পিপিএফ যে আমি আপনাদেরকে আছে বোঝানো। যদি আপনাদের বোঝানোতে কোথায় সমস্যা থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং সেই সঙ্গে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, এরকম নিত্য নতুন ভিডিও আপনি চ্যানেলে খুব দ্রুত আবার নিয়ে আসুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।